নারায়ণগঞ্জের দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়ার সম্পত্তি দখলের অপচেষ্টা এবং হুমকির প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নগরীর চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে এই কর্মসূচি পালন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেয়। শত বছরের প্রাচীন এই মন্দিরে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ও তার পরিবারের বিরুদ্ধে। শত কোটি টাকা মূল্যের এই সম্পত্তি উদ্ধারের জন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান বক্তারা। দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রয় যোগ্য নয় এবং এটি হস্তান্তরের কোনো বিধান আইনে নেই উল্লেখ করে এই সম্পত্তি দ্রুত অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। মন্দিরের সম্পত্তি রক্ষার জন্য 2019 সালের 15 অক্টোবর আদালতে মামলা করেন লক্ষ্মীনারায়ণ জিউস আখড়া মন্দির কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।